মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফিতে স্কুল শিশুদের আসক্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। এক জরিপে উঠে এসেছে এই নিয়ে ভয়াবহ তথ্য। এই অবক্ষয় প্রতিরোধে স্কুল কর্তৃপক্ষের কড়া নজরদারি আর অভিভাবকদের সচেতনতার তাগিদ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। ফারাবি হাফিজের অনুসন্ধানী প্রতিবেদন। না হ্যাঁ বলো, আচ্ছা ঠিক আছে কালকে দেখা করি। কাগজে কলমে স্কুলে মোবাইল আনা নিষিদ্ধ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না। ভিডিও অপশন আর ইন্টারনেট সুবিধা মুঠোফোনের ইতিবাচক দিকের বদলে এর খারাপ দিকগুলোই বেশি টানছে স্কুল পড়ুয়া এসব কিশোরদের। কয়েকটি স্কুলের ক্লাস এইটে পড়া 100 শিশুর উপর জরিপ চালিয়ে দেখা গেছে এদের মধ্যে 76 জনই নিজের মোবাইল ব্যবহার করে, বাকিরা বাবা মা কিংবা বাসার অন্যদের ফোন ব্যবহার করে। এদের প্রেমের বিষয়টিও চমকে দেবার মতো। শতকরা 44 ভাগ শিশুর জীবনে আগে ভাগেই চলে এসেছে প্রেম। আমার একটা বয়ফ্রেন্ড থাকতেই হবে, না থাকলে আমি স্মার্ট না। বেঞ্চের নিচে সবাই মোবাইল রেখে তারপর হচ্ছে মানে বিভিন্ন জিনিস দেখে যা আসলে মানে অন্যরকম। আসলে এনভায়রনমেন্টে এত পচা হয়ে গেছে যে আমরা না করে থাকতে পারছি না। 6 এর বাচ্চাকে যদি বলেন যে সব বাজে চিত্রগুলো ভিডিওগুলো যে দেখে না, তাহলে বলবেন যে ও কোন যুগে আছে, অন্ধকার যুগে আছে। ফিজিক্স ক্লাসের ভিতরে খুব বোরিং হয়ে গেছে, কানের ভিতরে হেডফোন ঢুকায় দেখ গান শুনতেছে, অথবা একজন আরেকজনে দেখ আমার এই বয়ফ্রেন্ডটা আছে, আমার এই এতগুলো বয়ফ্রেন্ড নিয়ে আমি ঘুরি, এর সাথে এই ছবি তুলছি, কালকে এখানে ডেটিং এ গেছিলাম, এটা তো আর কোনো ব্যাপার। একজন নিয়ে আসে আর একজন আসে দেখতে থাকে, এই আয় 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 এটা দেখ এটা এত জোস, ওয়াও। মোবাইলে ব্যবহৃত ছোট্ট এই মেমোরি কার্ডে সামান্য টাকাতেই গান বা রিংটোন ডাউনলোডের দোকান থেকে পূর্ণ ছবি ভরে নেওয়া এখন মামুলি ব্যাপার। যারা এই ধরনের মেমোরি কার্ডগুলো একবার কিনে নিয়ে যায় তাদের কালেকশনের জন্য এখানে এসে আবার চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। কদিন আগে উত্তরে একটা ঘটনা দেখেছি, তিনটি স্টুডেন্ট কম বয়সে একটা মেয়েকে জোর করে নগ্ন করে অশ্লীল ভিডিও করেছে। বেসরকারি এক হিসেবে এ ধরনের দোকানগুলোর মাধ্যমে দেশে দৈনিক 2.5 কোটি টাকার পর্ন ছবি বিক্রি হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন যে অ্যাডিকশনের নতুন মাত্রা এই মোবাইল। যদি মা বাবা সচেতন হন তাহলে এই সমস্যা কিছুটা হলেও সমাধান সম্ভব। আর প্রিয় সন্তানটি কখন কি করছে সে বিষয়ে মা বাবা যদি খেয়াল না রাখেন তাহলে এই সমস্যা আরও ঘনীভূত হবে ভবিষ্যতে। সমাজবিজ্ঞানীরা বলছেন সমাজের প্রতি দায়িত্ববোধ ও আন্তরিকতা কমার কারণেই বাড়ছে ইফটিজিং, যৌন হয়রানিসহ নানান সব অপরাধ। রাষ্ট্র এখানে খুবই কমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার থেকে আসতে হবে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে আসতে হবে, তার প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে আসতে হবে। মোবাইল আসক্তি থেকে কিশোর সমাজকে বাঁচাতে এখনই সচেতন না হলে পরবর্তীতে এর ফল ভোগ করতে হবে মা বাবাকেই। ফারাবি হাফিজ, সময় সংবাদ, ঢাকা।